আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকেও শিল্পালয়ে রান্না করে শিল্পালয়ে রান্না করে অনেক মজার মজার রেসিপি আছে, যেগুলো আস্তে আস্তে শেয়ার করব। আমাদের শিল্পকর্ম থিম সংগ্রহ এবং আপনাদেরকে দেয়া, এটাই মূল উদ্দেশ্য। আমি নিজেও শিল্পী, শিল্পের অনেক বিষয় আমার মাথায় আছে, এগুলো ধীরে ধীরে আপনাদেরকে দিব। তো আজকে যে রান্নাটা দেখাবো এটা হলো আপনার ব্রাহ্মণবাড়ি এলাকার রান্না। শুধু কাসকি মাছ দিয়ে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ঝোল রান্না। এখানে কাসকি মাছ কুটে নেওয়া হয়েছে। এখানে 250 গ্রাম কাসকি মাছ আছে। কাসকি মাছের ঝোল রান্না হবে আজকে। এটা আসলে ব্রাহ্মণবাড়িয়ার রান্না, এটা আমাদের ডেমরা এলাকায় হইতো না। আমরা কাসকি মাছ ভিন্নভাবে রান্না করি। তো আজকে আপনাদের এই রান্নাটা আমরা দেখাবো। পরিমাণ মতো তেল ধরেন 100 মিলিলিটার আনুমানিক। তেলটা একটু গরম হওয়ার পরে আপনার যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, মাত্র 2টা কাঁচামরিচ দেওয়া হলো, আর এটা হালকা বাদামি হবে না, হালকা ভেজে নেওয়া হবে, হালকা বাদামি হবে। মিনিট খানেক যাওয়ার পরে যে পেঁয়াজের এই অবস্থা, পেঁয়াজ ভাজা চলছে, এখন প্রায় 2.5 মিনিট চলে গেছে ভাজা চলছে। ওই যে কাঁচামরিচ 2টা দেওয়া হয়েছে, এইটা আসলে আপনার মাঝখান থেকে ফেরে দেওয়া হয়েছে, ঝালটা একটু বের হবে, আবার এটা তেলটাকে একটু পদ্ধতিগত প্রসেস করবে স্বাদ তৈরির জন্য। যে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন একটু পানি দেওয়া হবে। আপনার পানিটা কত হবে, 100 মিলিলিটার হবে। এই যে এখন হলুদ দেওয়া দেওয়া হলো, দেখেন হলুদ হবে 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ পরিমাণ। এরপরে আমরা এই যে মরিচ দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচই হবে, একটু কম কম ভরা না। তারপরে এখন দেওয়া হবে আমাদের ধনিয়ার গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ এই 1/4 চামচ ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া চলছে, সুন্দর শব্দ, রান্নার শব্দের কাছে আমাদের মুখের কথা মলিন। তারপর এখন আমাদের জিরা, জিরার গুঁড়া দেওয়া হবে, এই যে জিরার গুঁড়া 1/4 চামচ দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা ব্রাহ্মণবাড়িয়া রান্না, আগে বলে নিয়েছি আমাদের ড্যামরায় কেসকি মাছ এভাবে রান্না হয় না, অন্যভাবে হয়, আমরা এটা পরবর্তী দেখাবো। এই যে লবণ 1/2 চা চামচ, এই যে হ্যাঁ 1 চা চামচ হয়ে গেছে, আধা আধা করে 1 চা চামচ রান্না হচ্ছে, দেখেন কত সুন্দর দেখতে। এখন এই যে আমরা কেসকি মাছগুলো দিয়ে দিলাম, কেসকি মাছ 250 গ্রাম, আমরা একটু অল্প করি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো এটা আসলে এটার সাথে আমরা কোনো সবজি দিব না, এই যে মশলাগুলি দেওয়া হলো আর এই মাছ এবং ঝোল, এইটা এই কেসকি মাছের ঝোল, শুধু কেসকি মাছ, খুবই মজার রান্না। এই দেখেন মাছ দিয়ে দেওয়ার পরে দেখতে কি সুন্দর, এই যে এখন একটু পানি দিয়ে দেবে আর একটু, এই যে এইখানে পুরো মাপা আপনার 250 মিলিলিটার পানি আছে এক কাপের মধ্যে, এক গ্লাস, এই যে আর একটু বাড়াই দেওয়া হলো, এখন সব মিলে প্রায় 1/2 লিটার পানি হয়ে গেছে এখানে। এই যে আমরা আনুপাতিক হারে বেশি রান্না করলে 1 কেজি মাছ বা 1/2 কেজি মাছ আপনারা ওইগুলো আনুপাতিক হারে একটু বেশি বেশি দিবেন। আমি আরও পূর্বে বলেছি যে বাংলাদেশের রান্না পুরাটাই অনুমান নির্ভর, এখানে কড়াইয়ের মাপ, ওই যে পানি দেখেন কতটুকু মাছ, এগুলো দেখে দেখে অনুমান করে নেবেন, সব মাপ বললে মিলবে না, মাপে ঝামেলা হয়ে যাবে। এই যে কেসকি মাছের
শুধু কেশকি মাছের ঝোল রান্নাটা হচ্ছে এই যে আপনার ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে। ধনে পাতা খুব বেশি না, এক দেড়টা গাছ দিয়ে দিলে হবে। আরও চার পাঁচটা কাঁচামরিচ একদম মাঝখান থেকে ফেরে দিয়ে দেওয়া হবে, যাতে ঝাল ঝালটা একটু কাঁচামরিচের ঝালটা এবং গন্ধ স্বাদটা যাতে একটু মিশে। এটা আসলে ধনে পাতা কাঁচামরিচের রান্নাও বলে, কেশকি মাছের ঝোল। এই যে লবণ টেস্ট চলছে, এটা সর্বমোট 15 মিনিট যাবত চলছে। এই যে এখন এই অবস্থা, আপনারা দেখে একটু অনুমান করে রাখবেন। কড়াই শুদ্ধ এরকম একটু নাড়া দিয়ে দিল, তুমি একটু নাড়াটা দিয়ে আবার একটু দেখাই দাও তো, মানুষ বুঝবে না। হ্যাঁ, এই দেখছেন, এই যে কারণ মাছ তো কেশকি মাছ, ছোটো ছোটো ভেঙে যাবে বারবার নাড়াচাড়া দিলে। তাও ওই যে হালকা করে দিতে হয়, দেখেন এই যে এইভাবে খুব হালকা করে, সেটাই এই যে। আর ওইভাবে নাড়া দিলে ভালো। 20 মিনিটের মধ্যে রান্না শেষ। এখন আমরা ইয়ে নামিয়ে ফেললাম, এই যে এই দেখেন, এটা কেশকি মাছ তো পরিবেশন করে দেখাতে গেলে সমস্যা হবে, মাছগুলো ভেঙে যাবে। আপনারা এই যে দেখে নেন, এটাই আপনার কেশকি মাছের ঝোল, শুধু কেশকি মাছ, ধনে পাতা আর কাঁচামরিচ। আর আপনার যে যে মশলাগুলো আমি আগে দেখালাম সেগুলো লবণ, এই তো